অনেক ছলনাকারী আমার তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল আজকে তারা মিডিয়ার মাধ্যমে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়ে গেল খবরদার তাহিরি একজন ব্যক্তি নয় তাহিরি একজন প্রতিষ্ঠান তার সাথে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আশিক রসূলের রন্ধরে রন্ধরে ঢুকিয়ে আছে তাহিরির শরীর মোবারক নয় কেউ যদি আঙ্গুল তুলেন সারা বাংলার জমিনে নয় সারা বিশ্বের জমিনে আগুন জ্বলবে লিল্লাহে তাকবীর কে বলছো ভাই সিটিং কি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রাসূলুল্লাহ যেখানে লিল্লাহে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নীল নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলের স্লোগান থাকবে না ওয়া মা হুম বিমুকমিনিন সেটা হলো বেঈমানের মাহফিল যেখানে নারায়ে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত থাকবে সেটা হলো ওয়া আনতুম মুকমিনিন এটা জান্নাতীদের মাহফিল যেখানে নারায়ে তাকবীরের পাশে পাশে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না এটা মুনাফিকের মাহফিল এটা ইজিদি মাহফিল এটা শয়তানের মাহফিল এটা বেঈমানের মাহফিল আমি মধ্যখানে শুনেছি লিল্লাহে তাকবীর বলেছেন ট্যাবলেট কে ফেলেছেন ওয়াবি প্রতিষ্ঠানে টাকা দিয়া কবিরের গুনাহ সেখান থেকে ইজিদ বের হবে সুন্নি প্রতিষ্ঠানে হুসাইনি কাবেলা বের হবে হুসাইনি দল বের হবে আমি দেখেছি এমন কোন যুবক নাই যে চোখের পানি চলচল করে নাই মা বাবার জন্য আপনার এত পাগল আল্লাহ আপনাদের চলার পথে যদি কোনো ভুল বিয়া দিবে মাসতে করে ফেলেন আল্লাহ যেন আপনাদের ক্ষমা করে আমিন কর আমি এখানে দেখেছিলাম হাত তোলার পর অনেক অনেক লোক বাবা হারিয়েছেন আমি এটাও দেখেছি অনেক লোক মা হারিয়েছেন ওই মা হারা বাবা হারা মানুষগুলো যারা আছেন এখানে যে আমার পকেটে 1000 টাকা আছে এই টাকাটা আমি আজকে নূরে মদিনা ফুরকানিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য আমি দিয়ে দিলাম এমন কেউ কে আছেন 1000 দিবেন হাত তুলেন তো কই নিয়ে আসেন মারহাবা আর কে সুন্নি প্রতিষ্ঠানে টাকা দিবেন আর ওয়াবি প্রতিষ্ঠানে টাকা দিয়া কবিরের গুনাহ সেখান থেকে ইজিদ বের হবে সুন্নি প্রতিষ্ঠানে হুসাইনি কাবেলা বের হবে হুসাইনি দল বের হবে সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের মধ্যে একজন শিয়া আমরা খবর পেয়েছি তৎক্ষণাৎ তাকে কেন্দ্রীয় ভাবে বহিষ্কার করা হয়েছে সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো অনেক ছলনাকারী আমার তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল আজকে তারা মিডিয়ার মাধ্যমে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়ে গেল খবরদার তাহিরি একজন ব্যক্তি নয় তাহিরি একজন প্রতিষ্ঠান তার সাথে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আশিক রসূলের রন্ধরে রন্ধরে ঢুকিয়ে আছে শরীর মোবারক নয় কেউ যদি আঙ্গুল তুলেন সারা বাংলার জমিনে নয় সারা বিশ্বের জমিনে আগুন জ্বলবে তাই সেজন্য বাতেলের মাদ্রাসায় কোনো টাকা দিবেন না চামড়া দিবেন না কবিরা গুনাহ সেখান থেকে ইজিদ বের হবে সুন্নি প্রতিষ্ঠান যেখানে আছে সেখান থেকে হুসাইনি কাবেলা বের হবে রসুল বাগের পক্ষে কথা বলবে সাহাবাই কেরামের পক্ষে কথা বলবে আউলাদ রসুলের পক্ষে কথা বলবে অলি আল্লাহদের পক্ষে কথা বলবে এরকম সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিতে থাকবেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইল মারহাবা তো সেই জন্য এ আমার তাহেরি ভাই আল্লাহ জানমালকে হেফাজত করো সবাই দোয়া করবেন নজরে নজর রাখবেন আপনারা দাওয়াত দিয়ে এনেছেন বড় নয় চোখে তো দেখেছেন
হতে হতে আমাদের জিব্বা কাটবেন গর্দান কাটবেন জান দিয়ে দেব তবুও ভিতর থেকে দয়াল নবীকে বের করা খুব কঠিন আমরা গর্দান দিতে শিখেছি আমরা এজিদি নই আমরা হুসাইনি তাহেরি ভাইয়ের বিরুদ্ধে কি আঙ্গুল তুলবেন না সারা বাংলাদেশে আগুন জ্বলবে আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এলোমেলো ভাবে থাম্বনেল দিবেন না আপনারা এলোমেলো ভাবে থাম্বনেল দিয়ে সুন্নিয়তের একজন রত্ন আর ইমেজকে তোমরা নষ্ট করবেন না যদি আপনারা এভাবে যদি কিছু দিয়ে থাকেন আপনাদের মিডিয়া আমরা বন্ধ করে দেব আল্লাহ আমাদেরকে কবুল করো তাহির ভাইয়ের হায়াত দরাজ করো আমিন আমিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই টাকা দিচ্ছেন কমিটির ভিতরে ঢুকেন একজনের বাদ না থাকে মা বোনদের দুইটা প্যান্ডার আছে মনে হয় 2000-3000 করে মা বোন বসা এই লিল্লাহে তাকবীর কে বলছো ভাই সিটিং কি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেখানে লিল্লাহে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নীল নবীর রাসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলের স্লোগান থাকবে না ওয়ামা হুম বেমুকমিনি সেটা হলো বেঈমানের মাহফিল যেখানে নারায়ে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নারায়ে রাসালাত থাকবে সেটা হলো ওয়ান্তুম মুকমিনিন এটা জান্নাতীদের মাহফিল যেখানে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না এটা মুনাফিকের মাহফিল এটা ইজিদি মাহফিল এটা শয়তানের মাহফিল এটা বেঈমানের মাহফিল আমি মধ্যকানে শুনেছি লিল্লাহি তাকবীর বলেছেন ট্যাবলেট কে বলেছেন সকালে বলি মারহাবা যাক আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমরা শেষ পর্যন্ত একদম জাজালু ইমানি দীপ্ত কণ্ঠে ইমানের আওয়াজগুলো শ্রবণ করতে পেরেছি সামনে একদম পুরা সময় মাহফিলে জাহাঙ্গীর হুজুরকে চাই কথা বলেন ঠিক কিনা চাই কি চাই না আর হুজুরে দরকার আছে কি না পিছনে ভাইরা উঁচু কণ্ঠে কোনো সুর চাই কি চাই আসতে হবে না ভাইরা আমার আপনার কাছে আমাদের ছেলেরা যাচ্ছে তো টাকা দিচ্ছেন তো আপনারা কে কে দিচ্ছেন হাত তোলেন তো দেখি ও আচ্ছা দিচ্ছেন দিচ্ছেন মাশাআল্লাহ আপনার তো খুব একটি দেখা যায় যাই হোক মা বোনদের কাছে পাঠান মা বোনদের কাছে পাঠান আপনারা মা বোনদেরকে বলবো আমার মাদ্রাসাটার জন্য আপনারা সবাই টাকা দিবেন ইনশাআল্লাহ কিছু ছেলে যাও ইয়ে টাকা নিয়ে আসো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন মনে আমিন আমিন বাবাজিরা আমার আমি এখান থেকে অনেক দূরে যাব দিনে মাহফিল আছে এই জন্য আমার যেহেতু 8 ঘন্টা সময় লাগবে বুঝতেই পারতেছেন আমার কত কষ্ট আমি চিটগং কিন্তু আগামী রমজানের পরে একাধারে 10 দিন মাহফিল রাখছি ঈদের পরের দিন থেকে একাধারে 10 দিন 10 দিনে প্রায় 16টা মাহফিলের মতো নাকি 10 দিন কয়টা মুভি 10 দিনে এরকমই তো কিছু মাহফিল রাখছি আর ডাবল নিতাম নিতাম কিন্তু নেই না এই জন্য যে আপনারা চিটগংয়ে অনেক আগ্রহ করে মাহফিল আসেন এই জন্য আমি ডাবল নেই না তবে আমাদের এলাকায় আমি 3টা করে মাহফিল করি কিন্তু এই এলাকাতে আমি একটা করেই করি ডাবল নিলে মানুষ কষ্ট পায় আমার মাহফিল অনেক দূর থেকে লোক আসে এই জন্য আমি একটা আজকে যে মাহফিল করলাম সত্যি করে বলুন তো আমি কি কোরআন সুন্নার বাইরে হুজুর কোন কথা বলছি এবং আপনার আমার হেদায়তের বাইরে কি কোনো কথা বলছি তবে একটা কথা বলবো যদি কথা আপনারা রাখেন তাইলে বলব আপনারা কখনো 1000 মায়ের একটা নালিশ আছে আমার কাছে যে আপনারা নেশার পাল্লাই পরে মা বাপকে কষ্ট দেন নেশা করা যাবে না এই আমার প্রশাসনে স্যাররা আসেনি আসেনি আচ্ছা যারা নেশা করে যদি আপনার ভাই হয় গোপনে যাই পুলিশ প্রশাসনকে বলবেন যে আমরা আর পারতেছি না এবার তারা দৈরা নিয়ে চালান দেন এখন বলবেন বন্ধ নেশা বন্ধ বন্ধ এই তোমার ঠুটলো না তুমি এমনি সাইরিস এটা কি ধরবে এটা
একবারে বন্ধ বলবেন নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফেনচি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ নামাজ বন্ধ স্যার কি জুসের ঠেলা কিটা কয় বলবেন চলবে 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 নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে